সিসিডিএম এর যে নির্দেশনা ছিল 50% পেমেন্ট ক্লিয়ার করার জন্য, সেই 50% টাকা যেন ক্রিকেট বোর্ড আমাদেরকে দেয় আপাতত লোন হিসাবে। তুষার ইমরানের মতো ঘরোয়া ক্রিকেটের সামনের সারির খেলোয়াড়দের যখন করুণ দশা, তখন অন্যদের অবস্থা কি হতে পারে বুঝতে বাকি থাকে না। করোনার আঘাতে মার্চে প্রথম রাউন্ডের পর থেকেই বন্ধ ঢাকা প্রিমিয়ার লিগ। ঈদ উল আজহার পর বাকি অংশের কিছুটা হলেও মাঠে গড়াবে প্রতীক্ষায় ছিলেন ক্রিকেটাররা, কিন্তু বিসিবি সভাপতির শনিবারের কথায় পরিষ্কার, সে সম্ভাবনা নেই বললেই চলে। আমরা এটা সাহস দেখাতে গিয়ে এখানে এই বিপদ ডেকে আনা, এটা কোনো লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন আমাদের কাছে নাই। ঘরোয়া ক্রিকেটাররা চরম বিপাকে। 120 জন ক্রিকেটারকে বিসিবি মাসিক 30,000 টাকা করে সহায়তা দিয়েছে ঠিকই, কিন্তু ডিপিএল এর 12 ক্লাবের একটা বড় অংশের আয়ের পথই যে বন্ধ। করোনা ভাইরাস পরিস্থিতির বাস্তবতা মানলেও নিরুপায় হয়েই লিগ শুরুর বিষয়টি বিবেচনা করতে বোর্ডকে অনুরোধ করেছেন তারা। 12টা টিমে হয়তোবা 20 জন করে ক্রিকেটার আছে, 240টা ক্রিকেটার, তার মধ্যে কিন্তু প্রায় 120 জন বা 130 জন ক্রিকেটার আছে যারা এই ঢাকা প্রিমিয়ার লিগের পুরো পেমেন্টটা দিয়ে তারা একটা বছর প্ল্যান করে। তো সেই জিনিসটা বন্ধ হয়ে গেলে তো আসলে সবার জন্যই ক্ষতিকর। বাংলাদেশ টিম যখন ট্যুর শেষ করে ফিরে আসবে, তখন ক্রিকেট বোর্ড যদি সিদ্ধান্ত নেয় প্রিমিয়ার লিগ আবার পুনরায় চালু করা যেতে পারে স্বাস্থ্যবিধি মেনে, তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। ক্রিকেটারদের চুক্তির অর্থ বুঝিয়ে না দেয়া নিয়ে ডিপিএল ক্লাবগুলোর বিরুদ্ধে অভিযোগ ওঠে প্রতি মৌসুমে। এবারও লিগ শুরুর আগে অর্ধেক টাকা পরিশোধের নিয়ম মানেনি বেশিরভাগ ক্লাব। আমি জানি না কোন ক্রিকেট একাডেমির কোচদেরকে ট্রেনারদেরকে কত স্যালারি দিয়েছে, আমি প্রত্যেকটা প্লেয়ারকে পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছি। দুর্যোগ এন্ড সংকট মুহূর্তে ক্রিকেট প্লেয়ারদের পাশে আমি আগেও ছিলাম, এখনো আছি। ক্লাব কর্তৃপক্ষের এমন আশ্বাস নতুন নয়, কিন্তু বাস্তবে জীবিকার জন্য ঘরোয়া ক্রিকেটের উপর নির্ভরশীল খেলোয়াড়দের দুর্ভোগ কমে না। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।